বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত, বিন্দু বিন্দু রক্ত, কলিজার রক্ত এই জমিনে ঢেলে দিও, আল্লাহর রাজ আল্লাহর কোরআনে বাস্তবায়ন করার জন্য বিশ্ব নবীর সাহাবীর মতো কারা কারা রাজি আছেন, প্রয়োজনে স্ত্রীকে বিধবা করব, প্রয়োজনে সন্তান হারিয়ে ফেলবো, তারপরে মাথার পাগড়ি মাজাই বেঁধে কারা কারা রাজি আছেন দোহাত তুলে আল্লাহকে দেখান। উজ্জ্বল প্রদীপ রূপে আমাদের নবীকে আল্লাহ পাক পাঠাইছেন, জোরে বলেন মারহাবা। বন্ধুগণ, আমার বলছিলাম কোরআন থেকে যে মানুষগুলা অন্যর সম্পদ লুণ্ঠন করত, সেই মানুষ কেমন নবী সিরাজমনিরা এই লাইট দ্বারা, এই আলো দ্বারা, এই বাতি দ্বারা, এই হেজাক দ্বারা, এই লাইট দ্বারা, আলো দ্বারা কেমন মানুষ বানালেন বিশ্ব নবী। আমার একদিন মসজিদে নববীতে বলছেন, ওগো সাহাবীরা তোমরা কারা আছো? আজকে আমার একটা মেহমান এশার নামাজের পরে, আজকে একটা মেহমান তোমাদের বাড়িতে নিতে হবে, কারা কারা মেহমানদারিতে রাজি আছো বলো, আমি এই মেহমানটা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ, নাই যে মানুষগুলো অন্যের সম্পদ লুণ্ঠন করত, মেহমান কে নিবে কেউ সাহস পায় না, কারণ একটাই, কারো বাড়িতে খাবার নাই। সুবহানাল্লাহ বলবেন না, কারো বাড়িতে খাবার নাই, কে মেহমানটা নিবে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর মেহমান হয়তো, আল্লাহর নবীর ইজ্জত হয়তো আজকে নষ্ট হয়ে যাবে, আল্লাহর নবীর মুখ উঁচা করতে হবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে জানেন তার বাড়িতেও খাবার নাই। তালহা বললেন, ওগো নবীজি, আজকে এই মেহমানকে আমাকে দেন, আমি বাড়িতে নিয়ে মেহমানদারি করব। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া উম্মে সুলাইমকে বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুলাইম, কথা বোঝা যায়? উম্মে সুলাইমকে বললেন, উম্মে সুলাইম, বিশ্ব নবীর ইজ্জত রক্ষা করতে গিয়া আল্লাহর নবীর একজন মেহমান আমাদের বাড়িতে এসেছি, আজকে আমার বাড়ির খাবারের খবর কি? উম্মে সুলাইম তালহাকে বললেন, ওগো তালহা, আজকে আমার বাড়িতে মাত্র একজনের খাবার আছে, আমার দুইটা সন্তান, এই খাবার ভাগ করে দুইটা সন্তানকে খাওয়ানোর জন্য আমি রেডি আছি, আজকে সেই খাবারটা আছে। উম্মে সুলাইম খুব চৌকস মানুষ, খুব বুদ্ধিমান মানুষ, বিশ্ব নবীকে প্রাণ স্পন্দন দিয়ে খুব ভালোবাসতেন, হৃদয় দিয়ে, এরকম মহিলা আছে না? আজ নবীজির আইন বাস্তবায়ন করার জন্য এক জায়গায় কোরআন চর্চা করতে গিয়া তাদেরকেও জেলের মধ্যে যেতে হয়, কথা বলেন না কেন? বন্ধুগণ আমার খুব ভালো করে খেয়াল করেন, উম্মে সুলাইম বললেন, ওগো তালহা, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো পেরেশান হবেন না, একটাই কারণ, আজকে আমার ঘরে যখন আমি আপনাকে খাবার দিব, বাতিটারে নিভাইয়া দিব, আপনি এমন ভাবে ভাব করবেন আমি সম্পূর্ণ খাবারটা মেহমানদারি করব, মেহমানকে দিব, আল্লাহর নবীর মেহমান অসন্তুষ্ট হবে এটা হতে পারে না, হাফ পেটে আধা পেটি থাকবে এটা হতে পারে না, সুতরাং আমি আপনাকে খাবার দিব, মেহমানকে দিব, বাতিটা আমি তেল নাই বলে নিভাইয়া দিব। কেমন কষ্ট করেছে সাহাবীরা এই দিনের জন্য, আমি বাতিটারাই নিভাইয়া দিব, আপনি মুখ নাড়াচড়া করবেন, প্লেটটা নাড়াচড়া করবেন, এমন ভাবে মুখ নড়াবেন যাতে মেহমান বুঝতে পারে অন্ধকারে আপনিও খেতেছেন, এইভাবে করে খেলেন। আমার বন্ধুগণ, যেই মানুষগুলো অন্যের মুখের খাবার কেড়ে নিত, সম্পদ লুণ্ঠন করত, খুন করে তলোয়ার ঝোলায় রাখত,
সেই মানুষগুলা আজকে মেহমানের জন্য মেহমানকে খাবার দিয়া নিজে নিজে না খেয়ে থাকতেছে। আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করেন, বিশ্ব নবী আমার মসজিদে নববীতে আজকে ফজরের নামাজে পড়তে এসেছেন, তালহা ওই মেহমানদারকে নিয়ে গেছেন, যাওয়ার পর বিশ্ব নবী আমার ওই মেহমানকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে, ওগো তালহা এই মেহমানের উপর তুমি কি আচরণ করেছো? তালহা বলল, ওগো নবীজি আমার কি কোনো অন্যায় হয়েছে কিনা, মেহমানের সাথে কোনো বেয়াদবি হয়েছে কিনা? বিশ্ব নবী আমার বলেন, আগো না কোনো বেয়াদবি হয়নি, আজকে তোমার সম্মানে, তোমার সম্মানে, তালহার সম্মানে আরশে আজিমের মালিক পর্যন্ত খুশি হয়ে গেছে, খুশি হয়ে আজকে স্বয়ং আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে, হাইরে তারা নিজের মুখের খাবার না খেয়ে অন্যকে খাওয়ায়। বলেন তো এটা করেছে কি দ্বারা? আরো জোরে বলতে হবে, কি দ্বারা? কোরআন দ্বারা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলম জগতের জন্য আমি আমার নবীকে রহমত হিসাবে পাঠাইছি। আলম জগৎ মানে আল্লাহর যদি কোটি কোটি নক্ষত্র থেকে থাকে গ্রহ নক্ষত্র, এরকম সাত আসমান আরো যদি কোটি কোটি থেকে থাকে, ওই সাত আসমানের আল্লাহ যেমন রব তেমনি বিশ্ব নবী তাদেরও নবী। কথা বলে না বন্ধুগণ? আমার আমার নবী সকল নবীরও নবী, সুবহানাল্লাহ। নাই সমস্ত পশু পাখির নবী হলো আমার নবী। কেমন নবী পেয়েছি? নবী আমার বলেন, সব নবীকে একটা করে ক্ষমতা দেওয়া হয়েছে, সবাই সেই ক্ষমতা প্রয়োগ করেছে, এই জমিনে সেই ক্ষমতাটা প্রয়োগ করেছে, কিন্তু আমি নবী এই ক্ষমতা প্রয়োগ করি নাই। বদরে আমার সাহাবীরা জীবন দিয়েছে, তারপরেও আমি ওই দোয়া আল্লাহর কাছে করি নাই, এটা রেখে দিয়েছি। আজ থেকে 1500 বছর পর শুকান পুকুর এই গ্রামে যারা থাকবে, আমাকে দেখে না দেখে, যারা আমার আয়াতকে আল্লাহকে না দেখে, ফেরেশতাকে না দেখে, আজকে জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, এই চাতক পাখিরা, এই সোনামণিরা, তাওহীদী জনতারা বাড়ি ছেড়ে ঘর ছাড়া হয়ে আজকে কোরআনের জন্য যারা বসে থাকবে, আমি কিয়ামতের দিন সেজদা দিয়ে তাদের জন্য সুপারিশ করব। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, একেছি সে ফুল মরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। মারহাবা দিলেন না বন্ধুগণ? আমার খুব ভালো করে খেয়াল করেন, একটা মুমিন এই জমিনে থাকা পর্যন্ত আল্লাহ এই জমিন ধ্বংস করবেন, কথা বলতে হবে, সবাই কথা বলতে হবে। একটা মুমিন এই জমিনের উপর বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ এই জমিনের উপর কিয়ামত ঘটাবেন না। খুব ভালো করে খেয়াল করেন, তার মানে সাত আসমান এবং সাত জমিন যদি বিক্রি করা হয়, সাত আসমান এবং সাত জমিন যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর একটা ইমানদারকে যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয়, সব কিছু ছেড়ে উপর দিকে উঠে যাবে, আমার একটা ইমানদার ভারী হয়ে যাবে। একটা ইমানের কি দাম? খুব ভালো করে খেয়াল করেন, অথচ সেই নবীই বললেন, সেই নবীই বললেন কিয়ামত যখন হবে কাবা শরীফে তওয়াফ চলবে, ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে, ওয়াজ শুনলে হবে না, কাবা ঘরে তওয়াফ করবে, শুক্রবার দিন
মানুষ মসজিদে খুতবা দিবে আমার মতো খতিব খুতবা দিবে, আপনার মতো মুসল্লিরা এভাবে শুনবে, কেউ কেউ সেজদায় পড়ে থাকবে, বিশ্বের সকল মসজিদে নামাজ হবে, কিন্তু এই অবস্থায় কিয়ামত হবে, এটাও হলো নবীর কথা। আবার নবীজি বলেছেন, বিশ্ব নবী বলেছেন, এই দুনিয়া ধ্বংস হবে কিন্তু একটা মুমিন থাকবে না। ভালো করে খেয়াল করেন, নবীজি আমার বললেন কাবা ঘুরবে তোয়াব করবে তাহলে কি তারা ইমানদার নয়? খুব ভালো করে বুঝেন, আমার মতো খতিব, আমার চেয়ে বড় লম্বাওয়ালা দাড়ি জুব্বা টুপি পাগড়ি সাদা দাড়িওয়ালা টুপি পাগড়ি, তারাও খুতবা দিবে, তারাও সেজদা দিবে, মুয়াজ্জিন আজান দিবে, এই অবস্থায় ধ্বংস হবে। আর একটা মুমিন থাকা অবস্থায় এই পৃথিবী ধ্বংস হবে না। তাহলে কেন নবীজি আমার বলেন ইস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফি মুমিন? এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এই জমিনের উপরে এমন একটা যুগ আসবে বন্ধুগণ আমার, যে যুগে মসজিদ থাকবে টাইলস বসানো, ভালো ভালো স্বর্ণের অলংকার দিয়ে মসজিদ বানানো হবে, টাইলস বসানো থাকবে, সুন্দর সুন্দর মসজিদ থাকবে, ওই মসজিদে নামাজও হবে, ইমামও থাকবে, মুয়াজ্জিনও থাকবে। কিন্তু আল্লাহর কসম, ওই ইমাম মুয়াজ্জিন এবং মুসল্লি কেউ ইমানদার নয়। একটু নাউজুবিল্লাহ বলবেন না, এখানে মসজিদ থাকবে মুয়াজ্জিন থাকবে কিন্তু ইমানদার নয়। তাহলে ইমানটা কি? নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, নামাজ পড়লে আমি ইমানদার দাবি করতে পারেন না। নামাজের মধ্যে আপনি বললেন আল্লাহু আকবার, ঠিক না বেঠি? নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। এই নামাজে খুব ভালো করে খেয়াল করেন, এই নামাজের মধ্যে আপনি একজন জজ মানুষ, আপনি একজন জজ বিচারক, আদালতের জজ, খেয়াল করেন ভালো করে, আপনার বাবা নামাজ পড়াচ্ছে, মনে করেন মাগরিবের নামাজ কয় রাকাত? আরে কথা বলে না, তিন রাকাত মাগরিবের নামাজ, অথবা জোহরের নামাজ কয় রাকাত? চার রাকাত। জজের পিতা জজ মুসল্লি, তার আপন পিতা মাওলানা নামাজ পড়াচ্ছে চার রাকাত, ওই মাওলানা যদি তিন রাকাতের কালে তাশাহুদ পড়ে, পিছন থেকে ওই জজ বলে আল্লাহু আকবার, কথা বলে না, লোকমা দেয়। কেন দেয়? ওই জজ জানে আমার পিতাও হলে এই নামাজের মধ্যে যে সময়টা, এই সময়ে আইন চলবে কা, এই সময়ের মধ্যে বিধান চলবে, কথা বলতে হবে, এই সময়ের মধ্যে নামাজের এইটুক সময়ের মধ্যে বিশ্ব নবী আমার যদি চার রাকাত পড়ে থাকেন, আর পাঁচ রাকাতও করা যাবে না, তিন রাকাতও করা যাবে না, তাহলে জজ লোকমা দিল, অথচ জজ নামাজ পড়তেছে, ভালো করে খেয়াল করেন, ওই জজ নামাজ পড়ার পর লোকমা দিল, নামাজ পড়ার পর আদালতে বসে, আদালতে আল্লাহর আইন আছে না অথচ আল্লাহ পাক, অথচ আল্লাহ পাকের সেই আইন ওই জজটা মানে না। বলেন তো নামাজের সময় যে সময় এই সময়টা কার, আর নামাজের বাহিরের সময় সেই সময় সেই সময়টা কার? এখন বোঝেন, এখন বোঝেন এই নামাজের ভিতরে আইন আছে না নাই। আমার বন্ধুগণ, কেমন সিরাজুম মুনিরা দিয়ে আমার নবীকে উজ্জ্বল প্রদীপ হিসাবে পাঠানো হয়েছে। নবী আমার বলেন সব নবীকে কবরের মধ্যে, কবরের মধ্যে অন্যান্য নবীরা যারা আসবে তাদের উম্মতকে তাদের নবীকে দেখানো হবে না, কিন্তু আমার উম্মতকে আমাকে দেখানো হবে। কবরের প্রথম প্রশ্নটা কি? মার রাব্বুকা, তারপরে কি? ওমা দিনুকা, তারপরে কি? ওমা নাবিউকা। খুব ভালো করে খেয়াল করেন, আমরা জেনে এসেছি তিনটা প্রশ্ন, কিন্তু নো, তিনটা নয়, তার আগে আর একটা প্রশ্ন আছে। ওই প্রশ্নের যে উত্তর দিতে পারবে
ওই প্রশ্নের যে উত্তর দিতে পারবে, ওই প্রশ্নের যে উত্তর দিতে পারবে, পরের তিনটা প্রশ্ন আল্লাহ কুদরতি মদদ দিয়ে সহযোগিতা করবে। ওই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না? না, কবরের আমরা জানি দ্বিতীয় প্রশ্ন হবে মার রব্বুকা। এই প্রথম প্রশ্ন কি হবে আমার সামনে? আরেকটা মাহফিল আছে, কোথায় সুলতান ভাই? মাধাই নগর, ওখানে আমি বলবো। ওই পয়েন্টটা আলাদা, 3 ঘন্টার ওয়াজ, একটু সময় দিবেন আমাকে, উঠাইছে 11:30। বন্ধুগণ আমার, ওটা প্রশ্ন থাক। প্রথম প্রশ্ন মার রব্বুকা, তোমার রব, তোমার রব কে? আমাদের রব কে? আরো জোরে বলতে হবে, রব কে? জবান দিয়েছে আল্লাহ, জবান দিয়েছেন কে? সেই আল্লাহর জবান দিয়ে সাক্ষী দেন শাহিদা মুবাশশিরা ওয়া নাযিরা। আল্লাহ যেমন নবীকে সাক্ষীদাতা হিসেবে পাঠাইছে, আপনিও সেই নবীর সাক্ষী হিসেবে হয়ে যাবেন। জোরে বলেন তো আমাদের রব কে? খুব ভালো করে খেয়াল করেন, আপনারাই কিন্তু আল্লাহ বললেন। তাহলে নামাজে সর্বপ্রথম আমরা কি বললাম? খেয়াল করেন, খেয়াল করেন। এবার নিয়ত বাঁধার পর বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার জোরে বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, আলহামদুলিল্লাহি রব, এ রব আছে না নাই? জোরসে বলেন আলহামদুলিল্লাহি রব আছে না নাই? এরপরে ওই বান্দাটা রুকুতে চলে গেল, সুবহানা রব্বিয়াল আজিম, এই রব সুবহানা রব আছে না নাই? এরপরে সেজদায় চলে যান। বন্ধুগণ আমার, এখানে আরেকটা দোয়া আপনাদেরকে শিখাই দিই, মুসলিম দোয়া, বাড়িতে কিছু নিয়ে যেতে হবে, খালি থাকলে হবে না। এখানে ভালো করে খেয়াল করেন, মাসতুম দোয়া, এখানে সুবহানা রব্বিয়াল আজিম বলার পর একটা কথা আপনারা যোগ করবেন আজ থেকে, সেটা হলো ওয়া বিহামদি। পারবেন না? সুবহানা রব্বিয়াল আজিম ওয়া বিহামদি পারবেন তো ইনশাআল্লাহ। এখানে আরেকটা দোয়া আছে, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়াও করা যাবে, না মুসলিম দোয়া। যারা হাফেজ আছে তাদের থেকে শিখে নিবেন, এগুলা করতে হয়। তাছাড়া আমরা নামাজ পড়ি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই গরুটা বান্ধছো কবা আছে না নাই? আহা, খারাপ লাগতেছে বন্ধুগণ আমার? খুব ভালো করে খেয়াল করেন, তাহলে দাঁড়ানোর পর রব আছে না নাই? রুকুতে রব আছে না নাই? সেজদায় সুবহানা রব্বিয়াল আলা রব আছে না নাই? সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব আছে না নাই? বন্ধুগণ আমার, 5 বার নামাজ, কয়বার? 5 বার নামাজে আমি নফল এবং ওয়াজিব সুন্নত বাদ দিলাম, নফলগুলা বাদ দিলাম, অন্যান্য ইবাদত বাদ দিলাম, শুধু সুন্নত ওয়াজিব আর ফরজ 5 বার নামাজে যারা 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়ি, তারা 1 নয় 2 নয়, আমি গুনে দেখেছি 252 বার রবের কথা উচ্চারণ করতে হয়। 252 বার 24 ঘন্টার মধ্যে যদি কেউ উচ্চারণ করে কবরে মার রব্বুকা, তার রবকে এটা আটকানো যাবে না। ঠিক না বেঠি? আজ থেকে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। 2 নম্বরে প্রশ্ন করা হবে আমার দিনুকা, এটা 4 নম্বর। 3 নম্বর প্রশ্ন, আমার দিনুকা তোমার ধর্ম কি, কোন দিন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এটা কখন? মরার পর, মরার আগে দল আছে না নাই? আজকে যে সূরা তেলাওয়াত করেছি সেটা সূরা আহজাব। কোন সূরা? এই আহজাব শব্দের অর্থ হলো দল, রাজনীতি, সাম, সংসদ ভবন। সুবহানাল্লাহ নাই? বন্ধুগণ আমার খুব ভালো করে খেয়াল করেন, 3 নম্বরে 4 নম্বরে প্রশ্ন করা হবে হাজার রাজুল, এই 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 ব্যক্তিটাকে কাকে দেখানো হবে?
এই সিরাজুম মুনিরা উজ্জ্বল নক্ষত্র দিয়ে যাকে পাঠানো হলো, আমার নাম উজ্জ্বল। উজ্জ্বল না অনেকে বলে কে বাবা উজ্জ্বল নাম, এটা কি আবার বক্তা নাকি? আমার নবীকে উজ্জ্বল নক্ষত্র দিয়ে পাঠানো হয়েছে, সেই নামটাই আমার বাবা মা রাখছে। আমার মারহাবা বলেন, আমার বাবা মাকে আল্লাহ নেক হায়াতে তাইয়েবা কবুল করুন, জলে বলেন আমিন। বন্ধুগণ, আমার বলছিলাম নবীকে যখন দেখানো হবে, সেই নবীর আমার মনে হয় যে সেলুনে গিয়ে ক্লিন শেভ করার পর দেখানো হবে, কথা বলে না এখন, তাহলে কি অবস্থায় দেখানো হবে? দাড়ি অবস্থা, কথা বলেন, আপনারা রাগ করবেন না, যতই মেসওয়াক করেন কাফনের কাপড়ের মধ্যে মেসওয়াক দেওয়া হয় না, যতই সুন্নত নামাজ পড়েন কাফনের কাপড়ের মধ্যে ওই সুন্নত যায় না, আমলে যায়, কথা খেয়াল করেন। বক্তব্য বাড়িতে নিয়ে যেতে হবে, কিন্তু এমন কোন আমল নাই কাফনের কাপড়ের মধ্যে দেয়, আছে নাকি দেখাতে পারবেন? কোনো আমল নাই, কিন্তু একটাই সুন্নত আছে কাফনের কাপড়ে নিয়ে যাওয়া যায়। যারা আজ থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, কেমন সিরাজুম মুনিরা কেমন লোক তৈরি করেছিলেন লাইট দিয়ে। হযরতে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, কথা বোঝা যায় না, মারা গেলেন, হঠাৎ করে বিশ্ব নবী আমার আরশ আজিমের দিকে তাকাচ্ছেন, আসমানের দিকে, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে যাচ্ছে। সাহাবীকে দেখে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? বিশ্ব নবী আমার বলেন, ওগো সাহাবীরা, আমি আসমানের দিকে খেয়াল করলাম, আরশ আজিম পর্যন্ত দেখলাম, হযরতে সাদ বিন মুয়াজ যখন মারা গেল আরশ আজিম তখন কেঁপে উঠল। আমার বন্ধুগণ, খুব কান লাগান, এক নয় দুই নয় হঠাৎ করে বিশ্ব নবী আমার হাসতেছেন, সুবহানাল্লাহ। নাই সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এই তো আপনি এখনই কাঁদলেন, আবার হাসতেছেন কেন? আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখতে পাচ্ছি এই আরশে আজিম থেকে আজকে সাদ ইবনে মুয়াজের জানাজাতে এক নয় দুই নয় 70,000 ফেরেশতা নাজিল হয়েছে। সাদ ইবনে মুয়াজের জানাজায় নিজে আল্লাহ নবী তাকে দাফন করলেন, কি করলেন? দাফন করলেন। এবার বিশ্ব নবী আমার দাফন করার পর হঠাৎ করে মাটি দিবেন তার কবরে, কি দিবেন? মাটি দিবেন। বিশ্ব নবী আমার হঠাৎ করে চেহারা মোবারক কালো হয়ে গেল, ফ্যাকাশা হয়ে গেল, জিজ্ঞাসা করতেছেন, হঠাৎ করে নবী আমার বললেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রাবি বলতেছেন, বিশ্ব নবীর সুবহানাল্লাহ দেখে আমরাও বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন, সুবহানাল্লাহ কেন বলছেন? হঠাৎ করে নবী আবার হাসতে হাসতে বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমিও হাসতে হাসতে বললাম আল্লাহু আকবার, আমরাও বললাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আপনি এই মাত্রই বললেন সুবহানাল্লাহ তিনবার, কয়েকবার আবার বললেন আল্লাহু আকবার, কারণটা কি? নবীজি আমারে বলেন, সাদ বিন মুয়াজকে যখন রাখা হলো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দুই দিকের মাটিগুলা কবরের মধ্যে ঢেকে আসতেছে, চেপে আসতেছে, এমন ভাবে আসতেছিল মনে হচ্ছিল সাদ ইবনে মুয়াজের হাড়গুলা তছনছ করে দিবে। এখন বলেন তো, সেই যার মৃত্যুতে আরশ আজিম কেঁপে উঠল, যার মৃত্যুতে 70,000 ফেরেশতা নাজিল হলো, যার মৃত্যুতে জানাজায় অংশ গ্রহণ করলেন, স্বয়ং ইমাম হলেন বিশ্ব নবী, তারই যদি এরকম অবস্থা হয় আমার আপনার কি খবর আছে? হয়তো তার হয়তো ওই সাহাবীর কোনো আমলের
হয়তো বা তার কোন তৌবা হয়তো সমস্যা থেকে থাকতে পারে। শেষ করে দেব বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, আরেকজন সাহাবীর কথা আপনার প্যাকেজ আলোচনা শেষ করে দিব। আরেকজন সাহাবীর কথা শুনেন, নাম হলো বশির। কি নাম? বশির। আর জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে বশির আর ইবনে জান্দাল, এই দুইজন সাহাবি আমার বন্ধুগণ, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। শেষ করে নিয়েছি, 10 মিনিটে শেষ করব। মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। হিজরত করার পর এই দুইজন সাহাবিও ঈমান আনলেন নবীর সাথে। একজনের নাম বশির আর একজনের নাম হলো জান্দাল, ইবনে জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনহুমা দুইজন সাহাবি। এই ঈমান আনার কারণে এই দুইজন সাহাবিকেও তারা শিকল বন্দী করলো, যাতে বিশ্ব নবীর কাছে পালায় না যায়। কথা বুঝতেছেন? পরিবারের সবাই মিলে তাকে শিকল বেঁধেছে, শিকল দিয়ে বেঁধেছে একটা থামের সাথে, সামনে একটা টয়লেট, ওখানেই খাওয়া, ওখানে টয়লেট করা। এভাবে করতে করতে এক নয় দুই নয়, দুই নয় এক মাস চলে গেল, কয় মাস এভাবে করতে করতে 12 মাস চলে গেল, কয় বছর হলো? আরো এক বছর গেল, কয় বছর হলো? 2 3 4 5 6 বছর পর্যন্ত চলে গেল। এবারে হঠাৎ করে শিকলটা একদিন খয়ে খয়ে খুলে গেছে, ওই শিকল পেঁচায় নিয়েছে জান্দাল, আবুল বশিরের খুলে দিয়েছে, সেও পেঁচায় নিয়েছে, দুইজন পেঁচায় নিয়ে আমার বন্ধুগণ খাদিবুল হুজ্জাজ সুলতান হোসেন ভাই আছেন, উনি যাবেন, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, এখন তো বাসে যাওয়া সুন্দর রাস্তা, 450 মাইলের রাস্তা মক্কা থেকে মদিনা। এই দুইজন সাহাবি রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে এক নয় দুই নয় 10 দিনে গিয়ে বিশ্ব নবীর সাহাবার মাঝে হাজির হয়েছে। হাজির হওয়ার পর সব সাহাবি যেন আনন্দ, ঈদের মতো আনন্দ, অনেক খুশি সব সাহাবি। কিন্তু আমার নবীজির চক্ষু মুবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও গো নবীজি, এতদিন পর এই সাহাবীরা আমাদের মাঝে ফিরে আসলো, আমার ভাই ফিরে আসলো, আমরা আনন্দ করতেছি, তারা আনন্দ করতেছে, কিন্তু আপনি কাঁদতেছেন কেন? নবীজি বলেন, সাহাবীরা, কয়েকদিন আগে আমি হুদাইবিয়ার সন্ধিতে সিগনেচার করে এসেছি, স্বাক্ষর দিয়ে এসেছি, মক্কা থেকে যদি কোনো মুসলমান মদিনায় পালিয়ে যায় তাহলে তাদেরকে ফেরত দিতে হবে। হয়তোবা এই দুইজন সাহাবীকে অল্পক্ষণের মধ্যেই ফেরত দিতে হবে। ফেরত যদি দেওয়া হয়, হয়তো তার কলিজা টুকরা টুকরা করে কাটা হবে, হয়তোবা তার কলিজা খান খান করা হবে, হাত পা গুড়ায় দেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে। এইরকম কোরআনের জন্য আজও রিমান্ডে নেওয়া হয় কিনা? আবার বন্ধুগণ, বলতে বলতে মক্কা থেকে 10 জন ঘোড়া এসে হাজির, 10টা ঘোড়া মক্কার বিমানেরা এসে হাজির, 10 জন এসে বলতেছে, নবী গো, ওই স্বাক্ষর অনুযায়ী, ওই চুক্তি অনুযায়ী ফিরে এসেছি, আজকে দুইজনকে ফেরত দেন। দুইজনকে নবীজি ফেরত দিচ্ছেন, আর নবীর চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবী আবু জান্দাল আবুল বশির হাসতেছে, কেন হাসতেছে? সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, হাসতেছে কেন? আন খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু يعلم ان الجنه تحت ظل السيوف رواه البخاري। আজকে আমাকে নিয়ে যাওয়া হবে, তলোয়ার দিয়ে টুকরা টুকরা করে কাটা হবে, ওই তলোয়ারের নিচেই হলো জান্নাত। ও গো নবীজি, আমার কাছে মনে হচ্ছে ওই জান্নাতের সুঘ্রাণ আমি নাকের মধ্যে পেতেছি। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, ইসলাম এমন ভাবে এনেছে দুনিয়াতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু জিব্রাইলকে বলা হবে, ওই যে ছোট্ট ছোট্ট টিলা ধ্বংস হয় না, ওটা কি বলবে? এটা হলো মসজিদ।